তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। দেখো তরকারিটা খুব একটা ঝোল ঝোলও হয়নি, আর একেবারে শুকনো না, একটু ঘন ঘন টাইপ হয়েছে। তুমি এখন শুয়ে আছো যে আজকে? অঙ্কা কোথায় হয়েছে? এখন তো সকাল হয়েছে মাত্র। তোমার ঠান্ডা লাগছে? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি পিয়া, পিয়া ভ্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি হলো ব্রকোলি রেসিপি। ব্রকোলি বানানোর জন্য আমি এখানে আলু আর ব্রকোলি একসাথে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর আমি দেখো ব্রকোলির ডাটাগুলো দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর কেটে, এগুলো খুব নরম, তাই এটা বানালে খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিয়েছি ব্রকোলিগুলোকে, আমি গরম জলে ভাপিয়ে নামিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমার জিরা ফুটে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমি একসাথে বেটে রেখে দিয়েছিলাম। এগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট। এটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রকোলি আর আলু। ব্রকোলি আর আলুগুলোকে আমি আর এক্সট্রা করে ভাজলাম না, তাই এখানে দিয়ে দিচ্ছি, এটার সাথে অল্প ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করব। এখন এখানে দিয়ে দিব সামান্য জল। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল, ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্রকোলি আমাদের জন্য খুবই উপকারী, ব্রকোলি ত্বকের জন্য খুব উপকারী। ব্রকোলি খেলে ত্বক উজ্জ্বল থাকে, ব্রকোলি চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ব্রকোলি আমাদের হাড়কে মজবুত করে। ব্রকোলি খেলে আমাদের খুব উপকার হয়। এখন এটাতে আমি ঢাকা দিয়ে রাখবো, তাই ব্রকোলি খাওয়া আমাদের খুবই দরকারি। আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম। আমার মশলাগুলো ব্রকোলির সাথে ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু ঘন ঘন হবে, আমি অল্প জল দিলাম। এখন আমি আর অল্প ঢাকা দিয়ে রাখবো। তরকারিটাতে উতলা এসে গেছে, দেখো আমি ব্রকোলির ডাটাগুলো যে দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেছ? এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, নাড়াচাড়া করে দিব তখন আর এক মিনিট।
পরে আমি এটাকে নামিয়ে ফেলব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখব। দেখো তরকারিটা খুব একটা ঝোল ঝোলও হয়নি আর একেবারে শুকনো না, একটু ঘন ঘন টাইপ হয়েছে। আমি ব্রোকলি তরকারিটা নামিয়ে রেখেছি, এটা রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে খেতে। তোমরা দেখলে আমার ব্রোকলি রেসিপি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।